ডিজিটাল কসেন্ডস এই বছরের দুই হাজার চব্বিশ পঁচিশ বর্ষের যে মাটি মিত্র কোথা থেকে সাবসিডি পান যন্ত্রপাতি নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয় সেটা কিন্তু অনলাইন শুরু হয়ে গেছে কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন কবে শুরু হয়েছে কবে লাস্টে সম্পূর্ণ কিন্তু গিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করা হবে তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্স আপনাদেরকে সাবসিডি বা অ্যাপ্লাই করার জন্য যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে আসার পর আপনারা নিচে দিকে দেখবেন যে এখানে দেখবেন যে দুই হাজার সালের এই যে সংক্রান্ত গাইডলাইন্স বা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আপনাকে কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে দুটা অপসাইট হচ্ছে মাঠের কথা ডট নেটে গিয়ে করতে পারে তারা ডাবল ডাবল মাঠের কথা ডাবলু বি ডট গভ ডট গিয়েও করতে পারেন তো এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এরকম আপনার এই পেজে চলে আসবেন বা এই অবসার আসার পর আপনি নিচের দিকে করবেন করার পর এখানে দেখবেন যে কৃষি যন্ত্রপাতি গ্রহণ এর এই যে অপশন রয়েছে সেটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার মধ্যে এখানে তিনটা অপশন আসবে এখানে হচ্ছে কীর্তি যন্ত্রকরণ আর হচ্ছে তার কীর্তি যন্ত্রকরণ আর হচ্ছে ধর আপনার এখানে ওল্ডটা থাকবে থাকবেই যা নিয়েছে তার লিস্টে এখানে শো করবে আপনি এটাতে ক্লিক করে আপনার যে লিস্ট বা আপনারা দেখতে চাচ্ছেন প্রিভিয়াস ইয়ার্স সে কিন্তু সেটা আপনার এখান থেকেই চেক করে নিতে পারবেন আমি এটা চেক করব না আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করুক দুই হাজার চব্বিশ বা পঁচিশের সেটাতে আপনি ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা ক্লিক করার আগে কিন্তু আপনি একবার নোটিফিকেশানটা দেখে নেবেন যে কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট এটাতে আপনি ক্লিক করে দেবেন নোটিফিকেশান ক্লিক করলেই এই যে প্রথম যে আপনার যে অপশানটা রয়েছে এই যে প্রথম অপশানের যে বারো ডিসেম্বরের যে নোটিফিকেশান বা এই যে আপনার নোটিশটা দেওয়া হয়েছে সেটাতে আপনার কিন্তু ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা ওপেন করে নেবেন ভিডিওটা ওপেন করার পর একটু জুম করে নেবেন তো এখানে আপনারা দেখবেন যে এটা কিন্তু শুরু হয়েছে বিশ আট মানে বিশ তারিখ থেকে শুরু হয়েছে সকালে এগারোটা থেকে এই যে লাস্ট ডেট হবে কিন্তু আপনার আগের মাসের লাস্ট ডেট আপনার নয় তারিখে লাস্ট ডেট বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু এর জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আপনার এই যে নোটিশটা রয়েছে আপনার সম্পূর্ণ আপনারা দেখে নেবেন কোথায় কী রয়েছে কতগুলো সাবসিডি পাবেন কত পার্সেন্ট পাবেন সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা যদি চান তো এখান থেকে করে নেবেন চেক আউট করার পর আপনারা এবার অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে এই যে কৃষি যন্ত্রপরণ হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করলে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন আসার পর এখানে হেল্পলাইন দেওয়া রয়েছে এই কোনো যদি আপনার প্রবলেম হয়ে থাকে কোনো যদি আপনার কোনো জানকারি নেওয়ার থাকে তাহলে এই নাম্বারে আপনি ক্লিক করে নেবেন দেখ কিন্তু নাম্বার আপনার অ্যাভেলেবেল থাকবে সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি আপনার কিন্তু এই নাম্বারে যে কোনো একটা টাইমে আপনার কল করে নিতে পারেন তিনটা অপশান দেখতে পাবেন এখানে হচ্ছে ম্যানুফ্যাকচার সিঙ্গিং ডিপার্টমেন্ট সিঙ্গিং আর হচ্ছে তার অ্যাপ্লিকেশান সিঙ্গিং তো এই তিনটার মধ্যে আপনার লাস্টে রয়েছে অ্যাপ্লিকেশান সিঙ্গিং রয়েছে সেটাতে আপনার কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এই যে পেজটা রয়েছে এই পেজটা আপনারা এখানে দেখতে পাবেন তো এই পেজটা হচ্ছে তার ইন্টারভিউ অ্যাপ্লিকেশান আইডি যারা অলরেডি করেছেন এখানে সেশনটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন দেওয়ার পর এখানে আপনার সেশনটা সিলেক্ট করে নেবেন সেশনটা সিলেক্ট করে লিখুন সার্চ করে আপনার ডেটাস আপনি চেক করে নিতে পারবেন আমি ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এর জন্য এখানে দেখবেন যে নিউ রেজিস্ট্রেশন রয়েছে নিউ রেজিস্ট্রেশন আপনি কিন্তু ক্লিক করে নেবেন নিউ রেজিস্ট্রেশন ক্লিক এখানে দেখবেন যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে বলা হয়েছে যে ক্যাপিটাল লেটার আপনি যেটা দেবেন ক্যাপিটাল লেটার দেবেন এখানে বলছে এপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বার এখানে বসাবেন তারপর মোবাইল নাম্বার বসাবেন তারপর ইমেল আইডি বসাবেন তারপর যে অ্যাপ্লাই করবে বা যে ফার্মার রয়েছে তার নাম এখানে বসিয়ে দেবেন একটা পাসওয়ার্ড বানাবেন পাসওয়ার্ডটা সেম আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ড আপনারা দেবেন যে পাসওয়ার্ডটা যে বানাতে হবে এখানে লেখা রয়েছে আপনাকে এখানে বলেছে যে কোনো আপনাকে আটটা সংখ্যা লাগবে আর একটা ক্যারেক্টার লাগবে যে কোনো আপনার হচ্ছে আপার ল্যাটার লো লেটার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা বানাতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবার ক্যাটাগরি আপনার সিলেক্ট করে নেবেন এস সি এস টি ও বি যেটা হবে আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবারে আপনি জেন্ডার যে রয়েছে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার ফাদার নেম যে অ্যাপ্লাই করবে তার ফাদার নাম বসিয়ে দেবেন তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশনাল এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কিন্তু মৌরজাটা আপনাকে সিলেক্ট করতে হবে মৌরজা সিলেক্ট করার পর আপনার গ্রাম আসবে গ্রামের লিস্ট আসবে গ্রামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবার আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন করার পর পিনকোডটা আপনার এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে নেবেন বা সাইন আপে ক্লিক করে নেবেন তারপর আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবার কিন্তু আপনাকে সাইন ইন এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন সাইন আপনি ক্লিক করতে হবে আবার আপনাকে যে আপনার পেজটা সেটা ওপেন হয়ে যাবে কিন্তু তারপর কিন্তু এই যে লগ ইন অপশনটা দেখতে হচ্ছেন এই লগ ইন অপশন আপনারা কিন্তু ক্লিক করবেন তো আপনি এই পেজে চলে আসবেন আসার পর এখানে দেখুন যে ভোটার কার্ড ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন যেটা বানিয়েছিলেন আপনারা তারপর নিচে যে সেশন রয়েছে সিলেক্ট সেশনটা আপনি ওকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর লগ ইন এ ক্লিক করে নেবেন লগ ইন হলে কিন্তু এখানে আপনার ড্যাশবোর্ড শো করবে আপনার এখানে নাম শো করবে এছাড়া আপনার এখানে তিনটা অপশান অ্যাপ্লাই নাও আর একটা হচ্ছে তো অ্যাপ্লাই সি আর এম স্কিম তো আপনাকে যন্ত্রপাতি সাবসিডি বা অ্যাপ্লাই করার জন্য কিন্তু অ্যাপ্লাই নাও যে রয়েছে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনারা এখান থেকে ক্লিক টু অ্যাপ্লাই এনি স্কিম এখানে আপনারা এখানে চারটে স্কিম দেখতে পাবেন দেখবেন যে অ্যাপ্লাই অ্যাপ এস এস এম স্কিম তারপরে অ্যাপ্লাই ওটিএ স্কিম আর তারপর দেখবেন যে অ্যাপ্লাই অ্যাপ এম বি স্কিম এছাড়াও অ্যাপ এম এস স্কিম আর চার নাম্বার যে স্কিমটা রয়েছে অ্যাপ্লাই সি এইচ সি স্কিম তো আপনাকে যন্ত্রপাতির জন্য কিন্তু কি যে প্রথম যে অপশনটা রয়েছে এই যে স্কিমটা রয়েছে এই স্কিমে আপনারা কিন্তু স্কিমে ক্লিক করে নেবেন তো ফ্রেন্ডস সার্ভার ইস্যুর জন্য বা সার্ভার প্রবলেমের জন্য ক্লাইন না অপশনে ক্লিক করার পর পেজটা কিন্তু ওপেন হচ্ছে না তো আপনি কিছুদিন পরে আপনারা ট্রাই করবেন যে আপনার পেজটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো ওখানে আপনারা ফর্ম ফিল আপ করে আপনার যে সাবসিডির জন্য যে ফর্মটা রয়েছে ফিল আপ করে নেন তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা কৃষি যন্ত্রপাতিকরণ রয়েছে বা সাবসিডির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনার সার্ভিস ঠিক হয়ে যায় তাহলে আপনার জন্য ফুল আমি একটা হচ্ছে তো ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মেশিনারি সাবসিডির জন্য তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনি কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও তো আপনি এই পেজে চলে আসবেন আসার পর এখানে দেখুন যে ভোটার কার্ড ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন যেটা বানিয়েছিলেন আপনারা তারপর নিচে যে সেশন রয়েছে সিলেক্ট সেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর লগ ইন এনে ক্লিক করে নেবেন